উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারে কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার উত্তরপ্রদেশের আলিগড়ে বিজেপির এক নির্বাচনী প্রচার সভায় থেকে তোষণের রাজনীতির ইস্যুতে কংগ্রেস ও সপাকে তুলোধনা করলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস ও সমাজবাদী পার্টির মতো দলগুলি সবসময় তোষণের রাজনীতি করেছে, মুসলিমদের রাজনৈতিক, সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য কোনোদিনও কিছু করেনি। উত্তরপ্রদেশের যোগী রাজ্যে ভোটের প্রচারে গিয়ে এইভাবে বিরোধীদের বিঁধলেন মোদী। একদিকে যেমন তোষণের রাজনীতি নিয়ে বিরোধীদের কড়া আক্রমণ শোনালেন, পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের জন্য মোদীর সরকার কি কি যুগান্তকারী পদক্ষেপ করেছে সে কথাও তুলে ধরলেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, এই দুটি দল সবসময় তুষ্টিকরণের রাজনীতি করে গেছে। অন্যদিকে বিজেপি দেশে মুসলিম মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তিন তালাকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, এই এলাকায় অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গিয়েছে তিন তালাকের শিকার হয়ে। শুধু মেয়েদেরই নয়, তিন তালাকের জন্য সে বাড়ির মেয়ে, তার বাবা, দাদা এবং গোটা পরিবারকে সমস্যায় পড়তে হয়েছে। এখন মোদী সরকার তিন তালাকের বিরুদ্ধে আইন এনে তাদের জীবন সুরক্ষিত করেছে। সাথিয়ों, কংগ্রেস সপা জেসী পার্টিয়ों ने हमेशा तुष्टीकरण की राजनीति की और मुसलमानों के राजनीतिक, सामाजिक, आर्थिक उत्थान के लिए कभी कुछ नहीं किया। और जब मैं पसमंदा मुसलमानों की मुसीबत की चर्चा करता हूं तो इनके बाल खड़े हो जाते हैं, क्योंकि ये ऊपर के लोगों ने मलाई खाई है और ये पसमंदा मुसलमानों को भी उसी हालत में जीने के लिए इन लोगों ने मजबूर कर दिया है। साथियों, यही इसी क्षेत्र में तीन तलाक से पीड़ित कितनी ही बेटियों का जीवन तबाह हो गया था। और सिर्फ बेटियों का नहीं, वो तीन तलाक के कारण मुसीबत में आई उस बेटी, उसके पिता, भाई, परिवार सब परेशान हो जाते थे। अब मोदी ने तीन तलाक के खिलाफ कानून बनाकर उनका जीवन भी सुरक्षित किया है। पहले हज कोटा कम होने की वजह से कितनी मारामारी होती थी, उसमें भी रिश्वतखोरी चलती थी और ज्यादातर रसूखदार लोग ही हज जाने का मौका पाते थे। मैंने सऊदी अरब के क्राउन प्रिंस से आग्रह किया था कि हमारे भारत के मुसलमान भाई बहनों के लिए हज का कोटा बढ़ाएं। आज न सिर्फ भारत का हज का कोटा बढ़ा है बल्कि वीजा नियमों को भी आसान बनाया गया है। सरकार ने एक बहुत बड़ा अहम फैसला लिया। पहले हमारी मुस्लिम माताएं बहनें अकेली हज करने जाएं जा नहीं सकती थी। सरकार ने महिलाओं को बिना महरम हज जाने की अनुमति भी दी और मुझे हजारों ऐसी बहनें आशीर्वाद दे रही है जिनका हज जाने का सपना पूरा हुआ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে মুসলিম সমাজের মানুষের জীবনযাত্রার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই দিনের সভা থেকে উত্তরপ্রদেশের বিকাশে বিজেপি ডাবল ইঞ্জিন সরকারের ভূমিকার কথাও তুলে ধরেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, বিজেপির জন্যই আজ আত্মনির্ভর ভারত করার লক্ষ্যে দেশের একটি বড় কেন্দ্রে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।